কোচবিহার জেলা জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান বিভাগের উদ্যোগে ও বিশ্ব ব্যাংকের আদমি প্রকল্পাধীন শিক্ষামূলক ভ্রমণে মাথাভাঙা এক নম্বর ব্লকে প্রায় দশটি জল ব্যবহারকারী সমিতির সদস্য সদস্যরা শিক্ষামূলক ভ্রমণে আসেন মাথাভাঙা দু নম্বর ব্লকে রামঠেঙা জল ব্যবহারকারী সমিতিতে ডিম পোনা থেকে চারা পোনা কেঁচো সার উৎপাদন অল্প সময়ে অধিক কলা উৎপাদন কিভাবে করা যায় পাশাপাশি উচ্চমানের হাই ভ্যালু ক্রপ কিভাবে পলি হাউসে তৈরি করা যায় ইত্যাদি বিষয়ে এদিনের শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়ে কৃষকরা হাতে কলমে শিখতে পারে পাশাপাশি রামঠেঙ্গা জল ব্যবহারকারী সমিতির বিভিন্ন কৃষি ক্ষেত্র পরিদর্শন করানো হয় যাতে কৃষকরা নিজেদের কৃষি ক্ষেত্রে আগামী দিনে এসব পদ্ধতি অবলম্বন করতে পারেন এদিনের এই শিক্ষামূলক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের ডক্টর শঙ্কর সাহা সুসেন দাস গণেশ দাস প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান বিভাগের আদমি প্রকল্পের প্রাতিষ্ঠানিক উন্নয়ন আধিকারিক রাজদীপ চক্রবর্তী কৃষি বিশেষজ্ঞ মানুষ বেড়া সহ এলাকার কমিউনিটি ওয়ার্কার ও কমিউনিটি সার্ভিস প্রোভাইডারগণ এ বিষয়ে কৃষকদের কাছে জানতে চাওয়া হলে কৃষকদের বক্তব্য এ ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলে কৃষকেরা অবশ্যই উপকৃত হবেন দেবাশিস দত্তের রিপোর্ট পারডুবি রামঠেঙ্গা জল ব্যবহারকারী সমিতির এখানে এসছি আমরা শিক্ষামূলক ভ্রমণ করার জন্য এখানে এসে আমরা যা দেখলাম ওনারা যে সমিতি তৈরি করেছেন যেভাবে তৈরি করেছেন ওনার ওনাদের পলি হাউস থেকে শুরু করে প্রকল্প থেকে শুরু করে হল্টিকালচার বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে এইসব আমরা দেখে গেলাম আজকে এখান থেকে আমরা যে শিক্ষা পেয়েছি আমরা বাড়িতে গিয়ে আমরাও আমাদের সমিতিকে এরকম ডেভেলপ করার যে একটা চিন্তা ভাবনা সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি